গত দুই সপ্তাহ ধরে নিউ ইয়র্ক শহরের একজন মানুষ ময়লা বয়ে সারা শহর জুড়ে ঘুরে বেড়াচ্ছে। পরিবেশকর্মী রব গ্রিনফিল্ডের সাথে পরিচিত হন তিনি। যুক্তরাষ্ট্রের ময়লা সমস্যা নিয়ে সবাইকে সোচ্চার করতে এইভাবে শহরে ঘুরে বেড়াচ্ছেন। গ্রিনফিল্ড মানুষের দৈনন্দিন জীবন পরিবেশসম্মত করতে প্রতিজ্ঞাবদ্ধ, কিন্তু তার আগে গত এক মাস তিনি একজন সাধারণ আমেরিকানের মতো দৈনিক 4.5 পাউন্ড ময়লা উৎপাদন করবেন। তাই তিনি ফাস্টফুড, হ্যামবার্গার, পিৎজা, ফ্রাইড রাইস খাওয়া শুরু করেন এবং সোডা পানও শুরু করেন। নানা রকম ফ্রাইও খেয়েছেন তিনি এবং খাওয়ার পর তিনি প্যাকেট ও খালি ক্যান নিজের শরীরের সাথে বাঁধা প্লাস্টিক ব্যাগে জমাচ্ছেন। তিনি দৈনিক 7 ঘন্টা তার শরীরের সাথে এই ব্যাগ বেঁধে রাখেন। গ্রিনফিল্ড বলেন, ময়লা তৈরির জন্য আমি সম্পূর্ণরূপে একজন সাধারণ আমেরিকান নাগরিকের মতো জীবনযাপন করছি। বরং তার সাথে একজন সাধারণ মানুষের পার্থক্য হল তিনি নিজে ময়লাগুলো বহন করে বেড়াচ্ছেন। আগামী 19 অক্টোবর তার এই ট্র্যাশমি প্রকল্পের সমাপ্তি ঘটবে। প্রকল্পটি শেষ হলে এর উপর একটি তথ্যচিত্র তৈরি করবেন বলে তিনি জানিয়েছেন। নিত্য নতুন এসব খবর আরও পাওয়ার জন্য আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন।